আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আলা ভিজাহান। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 92 বছর। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 10:25 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কর্মময় জীবন নিয়ে শাকের আদানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ 1930 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। 1990-এর 14 জানুয়ারি তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই বছরের 6 ডিসেম্বর ছাত্র গণ অভ্যুত্থানের হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলে সর্বসম্মতিক্রমে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 1991 সালের ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বে দেশে একটি সাধারণ নির্বাচন হয় যা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা পায়। বছরের শেষ দিকে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলে তিনি আবার প্রধান বিচারপতির দায়িত্বে ফিরে যান। 1995 সালের 1 ফেব্রুয়ারি প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন শাহাবুদ্দিন আহমদ। 1996 সালে ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। 2001 সালের 14 নভেম্বর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, রাজধানীর গুলশানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের বাড়িতে আছেন জানাতুল বাকিয়া কেকা। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। কেকা, সাবেক রাষ্ট্রপতির জানাজার নামাজ ও দাফন সম্পর্কে আপনি কি কিছু জানতে পেরেছেন? ধন্যবাদ আলাদি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুলশান 2-এর 69 নম্বর রুম রোডের 10 নম্বর বাড়ির সামনে। আপনি জানেন যে আজকে সকাল 10:25 সাবেক রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণ অভ্যুত্থানের পরে এরশাদ বিরোধী আন্দোলনের পরে সেই যে গুণীজন যিনি সর্বজন গ্রাহ্য ছিলেন সকলের কাছে দলমত নির্বিশেষে তাকে আমরা হারিয়েছি, তার বাসার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তার সম্পর্কে বলার জন্য আমি একজন গুণীজনকে পেয়েছি, সাবেক পররাষ্ট্র সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও যিনি কাজ করেছেন, সে সফি সামি। আপনার কাছে একটু জানতে চাই এই গুণীজন সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একজন অত্যন্ত উঁচু মাপের ব্যক্তি ছিলেন, অসাধারণ তার ছিল ন্যায়নিষ্ঠা, সততা এবং মূল্যবোধ। তিনি আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি পররাষ্ট্র সচিব হিসাবে, পরবর্তী পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনচার্জ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করার সুযোগ ওনার সাথে আমি পেয়েছি। উনি অত্যন্ত দক্ষ, অত্যন্ত একনিষ্ঠ, অত্যন্ত বলিষ্ঠ এবং দেশপ্রেমিক নেতা ছিলেন তিনি। আমি তাকে একজন মহামানব হিসাবে দেখি এবং তার তিরোধানে দেশ এবং জাতি অত্যন্ত একজন অমূল্য সম্পদ হারিয়েছে। আমি মনে করি, আল্লাহর কাছে প্রার্থনা করি মনে প্রাণে যে তার আত্মার মাগফেরাত হোক, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন। আলাদি, যেমনটা উনি বলছিলেন, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এই গুণী রাষ্ট্রপতি সাবেক বাংলাদেশ সরকারের বিচারপতি তাকে সিএমএইচে তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে আজকে সকাল 11:05। স্বজনদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে তার শেষ ইচ্ছা অনুযায়ী নেত্রকোনার কেন্দুয়ার পেময় গ্রামে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানেই তিনি তাকে সমাহিত করার একটা ইচ্ছা ব্যক্ত করেছিলেন। কিন্তু স্বজনরা বলছেন যে দীর্ঘ অনেক বছর তিনি সেই প্রেমময় গ্রামে যাননি এবং স্বজনরা যেহেতু ঢাকাতেই সবাই রয়েছেন তো তাকে কাছেই রাখতে চান। আমরা যতটুকু জানতে পেরেছি যে সিএমএইচ থেকে বনানীর গুলশানের এই বাসায় নিয়ে আসা হবে, সেখান থেকে হাইকোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে, তারপরে নিয়ে যাওয়া হবে নেত্রকোনার কেন্দুয়ার প্রেমময় গ্রামে। যদিও সময়সূচিটা এখনও ঠিক জানানো হয়নি, আমরা একটু পরেই হয়তো আপনাকে পরবর্তী খবরে আরও বিশদ জানিয়ে দিতে পারব। ধন্যবাদ কেকা, পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক সাউথ আফ্রিকাকে 38 রানে হারিয়েছে টিম টাইগার্স। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল তামিম ইকবালের দল। 77 রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
দর্শক, এখনকার শীর্ষ খবর এই পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।